আসসালামু আলাইকুম। টক টু দ্য মেডিসিনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করে শুরু করতে যাচ্ছি আজকের আমার রিভিউটি। আজকের রিভিউতে যে মেডিসিন সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি সেই মেডিসিনের নাম হচ্ছে ভিটামিন ই সফজেল ক্যাপসুল। এটি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি ওষুধ। ভিটামিন ই ক্যাপসুলটির জেনেটিক নেম হচ্ছে টোকোফেরল। ওষুধটির প্রস্তুতকারক হচ্ছে ডাক ইন্টারন্যাশনাল লিমিটেড। ভিটামিন ই ক্যাপসুলটি পাতাটির খুচরো মূল্য হচ্ছে 105 টাকা এবং প্রতিটি পাতা পিসের ওষুধি পিসের খুচরো মূল্য হচ্ছে 60 টাকা। ভিটামিন ই ক্যাপসুলটি আমাদের শরীরের জন্য কী কী সমস্যার জন্য ব্যবহৃত হয় এবং ওষুধটি খাওয়ার নিয়মগুলি কী কী, সে বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। ভিটামিন ই ক্যাপসুল মূলত একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমাদের শরীরে কাজ করে থাকে। ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই এর ঘাটতি পূরণের জন্য বিশেষভাবে ব্যবহৃত। ভিটামিন ই ক্যাপসুলটি মূলত অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমাদের মস্তিষ্ক, লিভার, হার্ট সহ চোখ এবং বিভিন্ন মূল্যবান অর্গানকে সুস্থ ও সবল রাখে। ভিটামিন ই ক্যাপসুল এটি আমাদের ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে, তারুণ্য ধরে রাখে, বয়সকে নিয়ন্ত্রণে রাখে। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ভিটামিন ই ক্যাপসুল চুল ঝরে যাওয়া কমায়, চুল পাতলা হওয়া রোধ করে, এটি চুলের ঘনকে চুলকে ঘন কালো করে তোলে। ভিটামিন ই ক্যাপসুল অ্যানজিনা পেকটিস চিকিৎসা ব্যবহৃত। এই ওষুধটি কোলেস্টেরলের আদ্রিক্য কমায়, ক্যান্সারের ঝুঁকি কমায় এবং রাত্রিকালীন পায়ের খিচুনি কমায়। অস্টিও আর্থ্রাইটিস রোগীর চিকিৎসায় ভিটামিন ই ক্যাপসুলটি ব্যবহৃত হয়ে থাকে। ভিটামিন ই ক্যাপসুল গর্ভবতী এবং দুগ্ধদানকারী মাতা এবং নবজাত শিশুদের ভিটামিন ইয়ে ঘাটতিজনিত রক্ত স্বল্পতায় চিকিৎসায় ব্যবহৃত হয়। ভিটামিন ই ক্যাপসুল অ্যাথলেটিক্স পারফরমেন্সের বৃদ্ধির সহায়ক। ভিটামিন ই ক্যাপসুল ট্যাবলেটটি ক্যাপসুলটি বিভিন্ন প্রকার বাত ব্যথা এবং নির্বৃতিক ব্যথা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। স্নায়ুরোগের বা স্নায়ুর বিভিন্ন রোগ থেকে ভিটামিন ই ক্যাপসুল আমাদের রক্ষা করে। হাত পা অবসায় যাওয়া থেকেও ভিটামিন ই ক্যাপসুল আমাদের রক্ষা করে। এছাড়া ভিটামিন ই ক্যাপসুল বয়স্ক, যারা বয়স্ক রয়েছেন ষাটোর্ধ্ব, তাদের বিভিন্ন শারীরিক ঘাটতি বা শারীরিক সমস্যার জন্যও খুব ব্যবহৃত হয়ে থাকে। ভিটামিন ই ক্যাপসুল মহিলাদের প্রজনন হরমোনকে নিয়ন্ত্রণ রাখে, প্রজনন হরমোন বৃদ্ধিতে সহায়তা করে। যেসব মহিলাদের বাচ্চা কঞ্চব হচ্ছে না সেসব মহিলাদের ক্ষেত্রে বন্ধত রোগীর চিকিৎসায় ভিটামিন ই ক্যাপসুলটি একটি সহায়ক ভূমিকা পালন করে থাকে। ভিটামিন ই সফজেল ক্যাপসুলটি পুরুষদের সেক্স হরমোন বাড়িয়ে থাকে, পুরুষদের জনজীবনকে সুস্থ সবল সবল রাখে, সুস্থ রাখে জনজীবন। প্রিয় বন্ধুরা, ভিটামিন ই ক্যাপসুল সর্বোপরি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমাদের শরীরের বিভিন্ন প্রকার রোগবালা থেকে দূরে রাখে এবং শরীরের সুস্থ সবল রাখতে সাহায্য করে। ভিটামিন ই ক্যাপসুল সম্বন্ধে এখন সেবন মধ্যে জেনে নেব। ভিটামিন ই ক্যাপসুল 400 মিলিগ্রামের পাশাপাশি মার্কেটে 200 মিলিগ্রাম সফজেল ক্যাপসুল এবং 600 মিলিগ্রাম সফজেল ক্যাপসুল রয়েছে। একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য ভিটামিন ই ক্যাপসুল 400 মিলিগ্রাম একটি বা দুটি করে দিনে দুবার খাবার গ্রহণের পর গ্রহণ করা যাবে। ওষুধটি অত্যন্ত সুশোষণীয় একটি ওষুধ। ওষুধে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অধিক পরিমাণে ভিটামিন ই ক্যাপসুল গ্রহণ করলে পেটে ব্যথা, ডায়রিয়া এবং আন্তরিক অসুবিধা দেখা দিতে পারে। মোটামুটি এই ছিল আজকে ই ক্যাপসুল 400 ক্যাপসুল সম্বন্ধে আলোচনা। আজকে আলোচনাটি কেমন হলো সে সম্বন্ধে গুরুত্বপূর্ণ মতামত আপনাদের কমেন্টসে ব্যক্ত করুন এবং আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো প্রয়োজন লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি দ্রুত শেয়ার করে দিন আমাদের বন্ধু বান্ধব নিকট আত্মীয়দের কাছে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন নক করে রাখুন, নোটিফিকেশন মাধ্যমে জেনে নিন টকটক মেডিসিনের বিভিন্ন আপডেট পর্বগুলো এবং দেখে নিন বিভিন্ন পর্বগুলো। প্রিয় বন্ধুরা, আমার এই চ্যানেলটির মাধ্যমে অতি সহজ সরল ভাষায় বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ দেওয়া থাকে, তাই আপনারা অবশ্যই আমার টকটক মেডিসিনের বিভিন্ন পর্বগুলো দেখতে থাকুন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
এবং টক টু দ্য মেডিসিনের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকেই, আল্লাহ হাফেজ।